দর্শক চলছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি সেখানে যিনি নিজে একজন খেলোয়াড় ছিলেন 1945 এর দিকে ওয়ান্ডারার্স ক্লাবে নিজে ফুটবল খেলতেন এবং তিনি চাইতেন পুরো বাংলাদেশের মানুষ খেলার সঙ্গে সম্পর্কটা থাকুক মাঠের সঙ্গে সম্পর্কটা থাকুক মাহফুজ পুরো পরিবারটা একটা স্পোর্টস ফ্যামিলি আমরা জানি যে এই ফ্যামিলির অনেকে স্পোর্টসের সাথে সরাসরি সম্পৃক্ত এবং শেখ কামালকে তো বলাই হয় যে আধুনিক ক্রীড়াঙ্গনের বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের সূচনাটা হয়েছিল তার হাত ধরেই বলতে বলতে আরও একটা অ্যাটাক এআইইউবির ভালো একটা অ্যাটাক মনিকা চাকমা দারুণ একটা ক্রস ও অল্পের জন্য দর্শকরা নিশ্চয়ই কিছুটা নড়ে চড়ে বসেছিলেন দারুণ একটা ট্রাই ক্রস বারে লেগে প্রতিহত হলো দুর্দান্ত একটা ট্রাই ফুটবলের ম্যাথমেটিক্সটা অনেক বেশি কাজে লাগে স্পেশালি জিওমেট্রি যত বেশি মাপ ঝোঁকে আপনি পাকা হবেন তত বেশি আপনার নিশানা পাকা হবে এই জায়গাতে জিওমেট্রিটা অনেক ভালো ছিল তবে আরেকটু জোরে মিস করে গেছেন গণ বিশ্ববিদ্যালয় বল রাখতে পারেনি নিজেদের দখলে সাইডলাইনের বাইরে থ্রো ইন পাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা আগামীতে মাঠে নামবে তাদের অনেকেই আজকে দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করছে লম্বা করে বাড়ানো বল লেফট ফ্ল্যাঙ্কে সেখান থেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা একটা লং বল নিরুদ্দেশ রূপার্চন্ড কোনো সমস্যাই হয়নি বলটি তালুবন্দি করতে 2-1 এগিয়ে গণ বিশ্ববিদ্যালয় এক্স্যাক্টলি যে দুটা গোল হজম করেছে আজকে তার দল আসলে রূপার কিচ্ছু করার নেই দারুণ গোল হয়েছে নিঃসন্দেহে ফাউল ফ্রিকিক 2-1 গিয়ে এখন পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয় এআইইউবি 1 গণ বিশ্ববিদ্যালয় 2 আরও একবার গণ বিশ্ববিদ্যালয়ের অ্যাটাক রুবিনা বেগম ডান প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন গোল লাইনের বাইরে ভালো একটা গোল করেছেন রুবিনা বেগম টপ কর্নার দিয়ে বলটাকে পোস্টে পাঠিয়েছিলেন গোলকিপারের মাথার উপর দিয়ে তার গোলেই এখন পর্যন্ত লিডে রয়েছে গণ বিশ্ববিদ্যালয় নাজমা কর্নার কিক পেয়েছে গণ বিশ্ববিদ্যালয় একটা চেঞ্জের ইঙ্গিত আমরা দেখছি সানিয়া আক্তার উঠে যাবেন এবং আশি আক্তার নামবেন একটা পরিবর্তন করেছে গণ বিশ্ববিদ্যালয় 2-1 এগিয়ে কর্নার কিক ছোট করে একটা টোকা দিয়েছেন সেখান থেকে আক্রমণ গোছানোর চেষ্টা পেনাল্টি এরিয়াতে ঢুকে পড়েছেন ফার পোস্টের টপ কর্নারটাকে টার্গেট করে একটা শট নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট মাননীয় অতিথি অনেকেই চলে এসেছেন ইতিমধ্যেই খেলা উপভোগ করছেন এবং যারা আজকে গ্যালারিতে বসে উপভোগ করছেন আজকের এই চমৎকার ম্যাচ নিশ্চয়ই এখান থেকে আমরা একটা বার্তা নিতেই পারি খেলার সঙ্গে থাকব সবুজের সঙ্গে থাকব এবং মাদককে আমরা সবসময় না বলবো এবং এ কারণে কিন্তু আয়োজন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের লম্বা সময় ধরে 125টা ইউনিভার্সিটিকে সাথে নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন এবং দারুণ একটা জমজমাট আয়োজন হয়েছে অনেকগুলো ভ্যানুতে আমরা গেছি প্রত্যেকটা ভ্যানুতে কিন্তু দেখেছি দারুণ সাজানো গোছানো এবং পরিপাটি আয়োজন এই মুহূর্তে সাবিনা খাতুন লং রেঞ্জ একটা শট নিয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট পোস্টের অনেকটা উপর দিয়ে সাবিনা সমতাসূচক গোলটা করেছিলেন তিনি ফ্রি কিক থেকে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন গণ বিশ্ববিদ্যালয়ের হয়ে জাতীয় দলের এই ক্যাম্পেইনার খেলছেন গণ বিশ্ববিদ্যালয়ের হয়ে এই মুহূর্তে অ্যাটাক এআইইউবির বলটা কেড়ে নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টা আরও একবার এআইইউবি কিছুটা এলোমেলো ধরনের খেলা অ্যাটাকে কৃষ্ণা রানী দাসের কাছ থেকে বাঁ প্রান্ত দিয়ে সরাসরি পোস্টে অল্পের জন্য ক্রসবারে লেগে প্রতিহত হলো কাউন্টার অ্যাটাক গণ বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের খেলা মুহুর্মুহু আক্রমণ হচ্ছে দুপাশ থেকে এবং এই জায়গা থেকে আরো একটা সুযোগ ছিল লুক এট দ্য অ্যাকশন রিপ্লে একদমই ক্রসবার থেকে ডিফ্লেক্টেড হয়েছে এবং সেই জায়গা থেকে আরো একটা গোলের অপরচুনিটি কিন্তু মিস হয়ে গেছে গণ বিশ্ববিদ্যালয় আক্রমণ গোছানোর চেষ্টা করছে তবে এআইইউবি তাদের জন্য এই মুহূর্তে ডেসপারেট যে একটা গোল করে অন্তত সমতায় আসতে হবে সেন্টার আর্কে সেখান থেকে আক্রমণ গোছানোর চেষ্টা বাপায়ে লম্বা করে বাড়িয়েছেন চেস্ট রিসিভ কৃষ্ণা একদমই পেনাল্টি আর্কের সামনে
অফ ব্যালেন্সড ওয়ে পড়ে গেছেন, রেফারি দৃষ্টি আকর্ষণ করছেন, রেফারি সিগনাল ফেয়ার প্লে, ক্যারি অন। গণবিশ্ববিদ্যালয় শিউলি আজিম ছোট করে বাড়ালেন সাবিনা খাতুনকে, সাবিনা খাতুন ভালো জায়গা বল পেয়ে গেছেন বক্সের মধ্যে, সাবিনা রেখেছেন এখন পর্যন্ত, দেখছেন কাকে দেবেন, ছোট করে বাড়ালেন শিউলি আজিমকে, শিউলি আজিম সরাসরি পোস্টে, দারুণ সেভ, আরো একবার রূপা আক্তারের কাছ থেকে ভালো সেভ, মারিয়া মান্ডা ক্লিয়ার হলো, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, সঞ্জিদা, শিউলি আজিম সবাই কিন্তু জাতীয় দলে খেলেন, দারুণ ফুটবল এই মুহূর্তে, ছোট করে থ্রো সঞ্জিদা, তার কাছ থেকে ফল থ্রো, পাল্টা থ্রো পেয়ে গেছে গণবিশ্ববিদ্যালয়, শিউলি আজিম পোস্টের মধ্যে, এবারে কিন্তু বিপদ হতে পারে, বাফায়ের কিক, দারুণ সেভ, ঝাঁপিয়ে পড়ে ক্লিয়ার করেছেন গোলকিপার রূপা আক্তার, ও চমৎকার গোলকিপিং, এবং রূপা আজকে নিজেকে চীনের মহাপ্রাচীর হিসেবে তিনি এখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একাধিক গোল তিনি কিন্তু ঠেকিয়ে দিয়েছেন, দৃঢ়চিত্তের রূপা, গোলপোস্টের অতন্দ্র প্রহরী, 2-1 গণবিশ্ববিদ্যালয়, 2-1 এআইইউবি, অবশ্যই ডিসপারেট থাকবে আরো একটা গোল করার জন্য, কিন্তু আক্রমণে এই মুহূর্তে গণবিশ্ববিদ্যালয়, মারিয়া মান্ডা পেনাল্টি বক্সের ভেতরে, সেখান থেকে স্লাইডিং এ ফোর্টে, এন্ড ফাইনালি গোল নাম্বার 3 গণবিশ্ববিদ্যালয়, শিউলি আজিম, তার আগে রেফারি তিনি অবশ্য সোচ্চার ছিলেন, অফসাইডের ঝান্ডা উঁচিয়ে দিয়েছেন, ততক্ষণে দর্শকদের উচ্ছ্বাস আমরা উপভোগ করে ফেলেছি, কিন্তু গণবিশ্ববিদ্যালয় আফসোস করবে, গোল নাম্বার 3 থেকে তারা বঞ্চিত হয়েছে, শিউলি আজিম তার একটা চেষ্টা ছিল হেডে গোলটা করবার, তবে অফসাইডের ফাঁদে সেটা কিন্তু বাতিল হয়ে গেছে, অর্থাৎ স্কোর লাইন যা ছিল তাই, 2-1 গণবিশ্ববিদ্যালয়, 2-1 ভালো ট্রাই গণবিশ্ববিদ্যালয়ের, আলতো করে থ্রো, আরো একটা অ্যাটাক গণবিশ্ববিদ্যালয়ের, তবে নোম্যান্স ল্যান্ড পোস্টের মধ্যে, গোলকিপার সামনে এগিয়ে এসে নিজে নিয়ন্ত্রণে নিয়েছেন, 2-1 দুর্দান্ত ছিল রূপার কাছ থেকে পারফরম্যান্স, অনেকগুলো আক্রমণ প্রতিহত করেছেন, তবে এই আইইউবি কে গোল করতে হবে যদি খেলায় সমতায় আসতে চায়, রেগুলেশন টাইম কিন্তু শেষ হয়ে গেছে এবং এক্সট্রা টাইম রেফারি যতক্ষণ অ্যালাউ করবেন ঠিক ততক্ষণই আসলে খেলাটা হবে, আদারওয়াইজ গণবিশ্ববিদ্যালয় এক্সট্রা 3 মিনিটস, আমরা মাত্রই দেখলাম যে অতিরিক্ত 3 মিনিট কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ এই 3 মিনিটে এই আইইউবি যদি কাজের কাজটা করতে পারে তাহলে তারা সমতায় ফিরবে, আশা বেঁচে থাকবে, অন্যথায় ট্রফি উঠবে গণবিশ্ববিদ্যালয়ের হাতে, ঠিক তাই, কেননা তারা এখন পর্যন্ত এগিয়ে 2-1 ব্যবধানে, গণবিশ্ববিদ্যালয়ের আরো একটা অ্যাটাক, মারিয়া মান্ডার কাছ থেকে ভুল পাস, বক্সের মধ্যে বল পেয়ে গেছে অপোনেন্ট, সেখান থেকে অবশ্য সাবিনা খাতুন, ভালো যে গোলের সম্ভাবনা, এবং গোল সাবিনা খাতুন, ওয়ান্স অ্যাগেইন 3-1 গণবিশ্ববিদ্যালয়, 3-1 এগিয়ে দিলেন গণবিশ্ববিদ্যালয়কে আরো একবার সাবিনা খাতুন, ক্যাপ্টেন গণবিশ্ববিদ্যালয়ের, দলের হয়ে 3 নম্বর গোলটা এবং নিজের হয়ে 2 নম্বর গোলটা করলেন সাবিনা খাতুন অ্যাডেড টাইমে, সাবিনা খাতুনের ব্রেস এবং এই গোলের মাধ্যমে এআইইউবির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফিটা হাজার হাজার মাইল দূরে নিয়ে গেলেন সাবিনা, বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির এই মুহূর্তে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা হাত দিয়ে রেখেছে, এক্স্যাক্টলি ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি ডিফেন্স লাইন।